এই পৃথিবীতে আমরা যা কিছু দেখছি, স্থল জল অন্তরীক্ষে যে সব বস্তুসমূহ বিদ্যমান, তার সবই প্রজাপতি ব্রহ্মার দ্বারা সৃষ্ট হয়েছে। তিনি সকল প্রজাকে সযত্নে লালন পালন করে থাকেন, তাকে কেউ কোনোদিন সৃষ্টি করেননি। তিনি নিজে থেকে উৎপন্ন হয়েছেন বলে তাকে স্বয়ম্ভু বলা হয়। তার মনে দীর্ঘদিন ধরে একটি বাসনা লুকিয়েছিল, তা হল তিনি তার দ্বারা তৈরি করা বিশ্বকে অবলোকন করার জন্য অসংখ্য প্রাণ সত্তাকে নিয়ে আসবেন। দীর্ঘদিন ধরে অধ্যবসায় এবং ত্যাগ ও তিতিক্ষার সাহায্যে তিনি তার এই মনোগত বাসনা পরিপূর্ণ করেন। তারপর একে একে এক একটি প্রজাতির প্রাণীর আবির্ভাব হয়। তিনি শুধু প্রাণ সত্তা সৃষ্টি করেই শান্ত হননি, প্রত্যেক প্রাণীর জন্য সুনির্দিষ্ট কর্মপ্রবাহ নির্দিষ্ট করে দিয়েছেন। এমনকি কে কোন ভাগ্যের দ্বারা পরিচালিত হবে তাও আগে থেকে নির্ধারণ করেছেন, তাই তাকে বিধাতা নামেও ডাকা হয়। এই ব্রহ্মা স্থির করেছিলেন যে তিনি মাটি আকাশ গাছপালা খাদ্যশস্য সব কিছু সৃষ্টি করার পর উন্নত বুদ্ধি সম্পন্ন মানুষের জন্ম দেবেন। মানুষ একদিন স্থির বুদ্ধি বলে এই জগৎ সংসারের অধিকর্তা স্বরূপ বিচার করবে। যখন তাঁর মনে এসব চিন্তার উদ্রেক হয় তখন কিছু মহাত্ম মুনির সঙ্গে তার দেখা হয়। তারা ব্রহ্মাকে প্রশ্ন করেন, বলুন ব্রহ্মা, আপনার এই মহান সৃষ্টিযজ্ঞে আমরা কিভাবে আহুতি দিতে পারি? আমাদের কাছ থেকে আপনি কি কি কার্য আশা করেন? আপনার মনোবাসনা নির্দ্বিধায় জ্ঞাপন করুন, আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনার ওই আদেশকে পালন করতে। এই কথা শুনে ব্রহ্মা খুবই খুশি হয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন এসব জিতেন্দ্রীয় কর্তব্য পরায়ণ মহাত্ম ঋষিদের দ্বারা জগতের অশেষ কল্যাণ সাধিত হবে। তিনি স্মিত হাস্যের সঙ্গে ওইসব ঋষির উদ্দেশ্য করে বলেছিলেন, আজ থেকে তোমরা তপস্যা করবে, মানব কল্যাণে নিজেদের নিয়োজিত করবে, সাই সাই সুখ দুঃখের কথা কখনো ভাববে না, মনে রাখবে তোমাদের জীবন পরার্থে নিবেদিত হবে, এর পাশাপাশি তোমরা যোগ্য করে অমঙ্গলকে প্রতিহত করবে। পৃথিবী যাতে সত্যি সত্যি একটি মঙ্গলময় বাসভূমি হিসেবে বিবেচিত হতে পারে সেজন্য তোমাদের এইটুকু ত্যাগ স্বীকার করতেই হবে। আমি আন্তরিকভাবে চাই আমার সৃষ্টি করা এই দেবকানুন যেন তোমাদের সকলের সমমিত প্রয়াসে আরো সুন্দর হয়ে ওঠে। এই হল আমার আদেশ বা উপদেশ। এই কথা শুনে ঋষিরা খুবই খুশি হয়েছিলেন। তারা যে ব্রহ্মার দ্বারা এমনভাবে আদিষ্ট হবেন এ কথা আগেও ভাবতে পারেননি। উৎফুল্ল চিন্তে তারা ব্রহ্মাকে প্রশ্ন করলেন, কিন্তু ব্রহ্মা, কোথায় গিয়ে আমরা এই যাগযজ্ঞ তপস্যা করব? অনুগ্রহ করে আপনি আমাদের জন্য একটি স্থান সুনির্দিষ্ট করে দিন। ব্রহ্মা এই সব প্রশ্ন শুনে বুঝতে পারলেন, তাকে খুব ভালোভাবে বিচার বিবেচনা করে তবে স্থান নির্বাচন করতে হবে। এর আগে নানা ধরনের কাজ করতে গিয়ে তার বেশ কিছু অনভিপ্রেত অভিজ্ঞতা হয়েছিল। তিনি সৃষ্টি করতে গিয়ে এমন কিছু জীবের জন্ম দিয়েছিলেন যারা জন্ম মুহূর্ত থেকেই উন্নাসিক আচরণ করতে থাকে, এমনকি স্বয়ং ব্রহ্মার প্রতিশ্রুতি হবার স্পর্ধা অর্জন করে। ব্রহ্মা নিজে থেকেই তাদের বিনাশ করতে বাধ্য হয়েছেন, তাই এবার তিনি আর দ্রুত কোনো সিদ্ধান্ত নিলেন না। তিনি একটি সুনির্দিষ্ট স্থান নির্বাচন করার জন্য সচেষ্ট হলেন, কিন্তু কিভাবে বিশাল ভূমিখণ্ড থেকে ওই স্থানটি নির্বাচিত হতে পারে এ তো বড় কঠিন কাজ। শেষ পর্যন্ত ব্রহ্মা স্থির করলেন তার হাতে ধরা ধর্মচক্রটি তিনি ছুঁড়ে দেবেন। এই চক্রটি যেখানে গিয়ে পড়বে সেখানেই হবে ওই পবিত্র যোগ্য ক্ষেত্র। তিনি তার এই মনোবাসনিকীর কথা সমবেত মুনি ঋষিদের জানালেন।
তিনি আরো বললেন, যাও তোমরা এই চক্রটিকে অনুসরণ করো। যেখানে চক্রটি মাটিতে প্রতিত হবে সেইখানটি হবে তোমাদের যাগযজ্ঞের পক্ষে আদর্শ স্থল। তোমরা দেরি করো না, আমি চাই অনতিবিলম্বে তোমরা তোমাদের উপর ন্যস্ত দায়িত্ব পালন করতে সচেষ্ট হও। ঋষিরা হৃষ্টচিত্তে আনন্দিত ও উৎফুল্ল হয়ে ওই চক্রটিকে অনুসরণ করতে লাগলেন। চক্রটি ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত গোমতী নদীর ধারে একটি প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ জায়গায় মাটিতে প্রথিত হল। মুনি ঋষিরা বুঝতে পারলেন, এখন থেকে তাঁদের এখানেই থাকতে হবে। ভারী সুন্দর এই জায়গাটি, চারপাশে আকাশ শুয়েছে এমন মহিরিহের সমারোহ, পাশ দিয়ে আপন মনে বয়ে চলেছে গোমতী নদী, যেন কোনো চিরচঞ্চল কিশোরী কন্যা, গাছে অপরন্ত ফুল আর ফলের সমারোহ, আর মৃদুমন্ত সমীর প্রবাহিত হচ্ছে। মনে হয় পৃথিবীর বুকে বুঝি এক টুকরো স্বর্গ, এখানে এলে মন নিজে থেকে শান্ত হয়ে যায়, ঈশ্বরানুভূতির জাগরণ ঘটে, সারা শরীরে প্লাবিত হয় এক অনাস্বাদিত শিহরণ।